কেয়ামত সংগঠিত হইবে না যতক্ষণ না তোমাদের ইমামকে হত্যা করা হইবে। এবং পরস্পর তরবারি দ্বারা যুদ্ধে লিপ্ত হইবে এবং তোমাদের মন্দ ব্যক্তিরা দুনিয়ার হর্তাকর্তা হইবে। অর্থাৎ ইমাম হাসান ও হোসাইনকে হত্যা করা হইবে। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নম্বর 4043। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণের সাথে উপবিষ্ট ছিলেন। তখন এক ব্যক্তি তাহার নিকট আসিয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কখন সংঘটিত হইবে? তিনি বলিলেন, প্রশ্নকর্তা এই বিষয়ে প্রশ্নকারীর চাইতে অধিক জ্ঞাত নন। তবে আমি ইহার কতিপয় আলামত সম্পর্কে অবহিত করিব। যখন দাসী তাহার মনিবকে প্রসব করিবে তখন ইহা কিয়ামতের আলামত। আর যখন বকরি পালের রাখালেরা সুউচ্চ প্রাসাদে বসবাস করিবে তখন ইহাও কিয়ামতের একটি আলামত। পাঁচটি বিষয় যাহা আল্লাহ ছাড়া আর কেউই অবহিত নন, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করিলেন। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকট রহিয়াছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যাহা জরায়ুতে রহিয়াছে। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করিবে এবং কোন প্রাণী জানে না কোন স্থানে তাহার মৃত্যু হইবে। সর্বজ্ঞ আল্লাহ সব বিষয়ে অবগত। সূরা লোকমান আয়াত
চৌত্রিশ। আল হাদিস ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 4044।